আমি একজন ডাক্তার। বিলেত ফেরত ফরেন এফআরসিপি। তুমি না হয় বিলেত ফেরত ডাক্তার, ও ঠিকই। ও হলো কি আমার নার্স, আমিও বিলেত ফেরত। এ তোমরা কেমন তোর বিলেত ফেরত ডাক্তার নার্স? ডাক্তারের হাতে যন্ত্রপাতি নেই, নার্সের পরনে পোশাক নেই, টুপি নেই। আমরা বিলেত ফেরত তো ওসব আমাদের লাগে। আগে আমরা রোগী দেখব। হুম। তখন যদি দরকার মনে করি তখন ওইগুলো নিয়ে আসব। কি বলো? হ্যাঁ ঠিক ঠিক। তোমাদের কে পাঠিয়েছে? ওই আনন্দ। ও ও এখনো আশা ছাড়েনি, ওই ঘরে আছে, যাও। চল। ডাকছি। অনিল বাবু, অনিল বাবু। আপনারা কে? কি চাই এখানে? আমি একজন ডাক্তার। ডাক্তার? কে পাঠিয়েছি আপনাদের এখানে? আনন্দ। আনন্দ? সে জানে না আমার এরোগ সারবার নয়। কেন পাঠিয়েছি আপনাদের? কি হয়েছে আপনার? রুগী দেখতে এসেছিল, অথচ জানেন না কি হয়েছে। কিরকম ডাক্তার আপনি? আনন্দ আপনাদের কিছু বলেনি? ওই না তো, বলেছে আপনার মুখ থেকেই জেনে নিতে। চলছে এই বুকের মধ্যে একটা আগুন, দাও দাও করে জ্বলছে, দাও দাও করে জ্বলছে। এইখানে এইখানে পাবেন, পারবেন সেটা নিভিয়ে দিতে। আগুনটা কিভাবে লাগলো তা যদি বলেন তাহলে আবার চেষ্টা করে দেখতে পারি। পারবেন? পারবো। আগুনটা লেগেছিল আমার যজ্ঞের আগুন থেকে। মায়াকে বিয়ে করে ঘরে নিয়ে এলাম, কি সুন্দর করে সাজালো সে ঘরটাকে আমার ঘরে, যেন স্বর্গ নেমে এলো। লাল পাড় শাড়ি পরে, কপালে এত বড় একটা সিঁদুরের টিপ পরে, যখন সে ঘুরে ঘুরে বেড়াতো, বিশ্বাস করুন আমার মনে হতো লক্ষ্মীর আসন থেকে লক্ষ্মী নেমে এসে আমার ঘরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেলেন আপনার ঘরের লক্ষ্মী? যায়নি তো, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাড়িয়ে দিয়েছিলেন আমার মা। কেন, কি অপরাধ করেছিলেন উনি? তার অপরাধ ছিল সে আমাকে বড্ড বেশি ভালোবেসেছিল। আমি দিন রাত তার কথাই ভাবত, সমস্ত মন জুড়েই ছিল সে। একদিন তার কথা ভাবতে ভাবতে অন্য মানুষকে আমি রাস্তা পেরোচ্ছিলাম, হঠাৎ আচ্ছা ডাক্তার ডাক্তার বলুন তো, একটা বাস এসে আমাকে চাপা দিল, তার জন্য আমার একটা পা কেটে বাদ দিতে হলো, তার জন্য হতভাগী দায়ী হবে কেন? কেন মা বলবে যে ওই অপয়া, ওর জন্য আমার এই সর্বনাশ? আমার এই অনুরোধে আমার এই দুর্ঘটনার খবর তাকে জানানো হলো না। তাকে বলা হলো অফিসের কাজে হঠাৎ আমি কলকাতার বাইরে গেছি। তারপর ঠিক দু মাস বাদে যখন এই কাজ বগলে আমি ঘরে এসে ঢুকলাম, আমি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম, মায়া হাসপাতালে গেল, পড়ে গিয়ে ওর পেটে যে বাচ্চাটা ছিল মরে গেল, আর মায়াকে বাঁচাতে ডাক্তারেরা বাধ্য হয়ে ওর গর্ভনালীটা কেটে দিল, মায়া চিরতরে বন্ধা হয়ে গেল। একেই মায়া বাড়ির বউ হয়ে আসার পর আমার পা কাটা গিয়েছিল বলে মা বলতেন
ওনাকে অলক্ষী। তারপর যখন জানতে পারলেন জীবনে আর তিনি কখনো দিদা হতে পারবেন না, সেদিন থেকে ঠিক করেছিলেন মায়াকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। মা আমাকে প্রায় বলতেন আবার বিয়ে করতে, না হলে নাকি বংশের প্রদীপ জ্বলবে না। একদিন কারখানা থেকে বাড়ি ফিরে চা চাইতে গিয়ে দেখি তুমি চা নিয়ে এলে, মায়া কোথায়? দেখি কথা না বলে চলে যাচ্ছ যে, মায়া কোথায়? অনেক কষ্টে আজ আপদ বিদায় করেছি। বিদায় করেছি মানে? মানে তাড়িয়ে দিয়েছি। এতবার বলা সত্ত্বেও তুই তো অলক্ষ্যকে বিদায় করলি না, তাই সেক্ষেত্রে আমিই করেছি। হতভাগে আর কিছু না থাক, একটা গুণ আছে, বোঝাতে সব বুঝলো। শুধু একবার বলেছিল যাবার আগে তোর মুখটা দেখে যাবে। আমি যেই বললাম শুধু আজ কেন, যেদিনই ওর মুখ দেখতে চাইবে ওর মরা মুখ দেখবে, আর এক মিনিটও দাঁড়ালো না। এ তুমি কি করলে মা? যা করেছি তোর ভালোর জন্যই করেছি। তবে এটাও শুনে রাখ, ও যেমন তোর মুখ দেখতে চাইলে তোর মরা মুখ দেখবে, তেমনি তুই ওর মুখ দেখতে চাইলে আমার মরা মুখ দেখবি। ছেলে হয়ে মায়ের মরা মুখ কি করে দেখবো বলুন? তাই নিজের দুঃখ নিজের বুকের মধ্যে ভরে রেখে মায়ার আর কোনো খবর আমি রাখিনি। অথচ জানেন সেই মায়া এই দেখুন কোথায় খুব বড়লোকের বাড়িতে একটা আয়ার কাজ পেয়েছে। এই 10 বছর ধরে যা মাইনে পেয়েছে সব আমায় পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, এ মেয়ে কখন অলক্ষ্যী হয়? বলুন না ডাক্তার, এ মেয়ে কখন অলক্ষ্যী হতে পারে? ভগবানের কি লীলা দেখুন, আমি বাবা হতে পারলাম না, মা দিদা হতে পারলো না, অথচ মা হতে পারবে না বলে যাকে বাড়ি থেকে তাড়ানো হলো সে মায়া কিন্তু আজ মা হয়েছে। হ্যাঁ মা হয়েছে, মা হয়েছে। নিজের পেটে ধরতে না পারলেও বুকে জড়িয়ে ধরার মতো একটা ছোট্ট মেয়েও পেয়েছে। যে মেয়েটা ওকে মায়ের চেয়েও বেশি ভালোবাসে। না মা আমি মিথ্যে বলছি না, মায়া প্রতি চিঠিতে লেখে মমতার কথা। আমার মা না চাইলেও ও বাড়িতে মায়া মমতা সব মিলেমিশে একাকার হয়ে গেছে রে, একাকার হয়ে গেছে। জানো মা, মায়া আমায় লিখেছে ও যদি কোনোদিন সুযোগ পায় মমতাকে আমার কাছে পাঠিয়ে দেবে। কিন্তু আমি জানি মমতা কোনোদিন আসবে না, মায়া আমাকে সান্ত্বনা দেয়। অত বড় লোকের মেয়ে সে আমার কাছে আসবে কেন? বংশের প্রদীপ জ্বালাতে 10 বছর আগে যে আগুন মা আমার মুখে জ্বেলেছিল সে আগুন তাও তাও করে জ্বলছে, পুড়ে কাক হয়ে যাচ্ছে বুকটা। পারবেন 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 সে আগুনটা নিভিয়ে দিতে? পারবো। এত কিছু শোনার পরেও বলছেন পারবেন? হ্যাঁ পারবো। যাও মমতা। মমতা? এই সেই মমতা যাকে ছোটবেলা থেকে মায়াদি মানুষ করেছেন। তুমি তুমি মা 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 রে, কি শান্তি নিভে যাচ্ছে ডাক্তারবাবু, 10 বছর ধরে বুকের মধ্যে যে আগুনটা জ্বলছিল একটু একটু করে নিভে যাচ্ছে, একটু একটু করে নিভে যাচ্ছে। মা কি শান্তি ডাক্তারবাবু। মা
আবার আসবি তো মা মায়ার মেয়ের মতো তুই আমার তো মেয়ে আসবি তো আসবো সময় পেলেই আসবো মা এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।